খবর জর্ডানে ব্যবসা গুটিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যা কিনতে আগ্রহ দেখিয়েছে আরব জর্ডান ইনভেস্টমেন্ট ব্যাংক। এছাড়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সাতটি দেশে ব্যবসা বন্ধের পরিকল্পনা করছে ইংল্যান্ড ভিত্তিক এই ব্যাংকটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বন্ধ হওয়া সিলিকন ভ্যালি ব্যাংক নিলামে কেনার জন্য ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন FDIC-তে দরপত্র জমা দিয়েছে ভ্যালি ন্যাশনাল ব্যাংক কর্পোরেশন এবং ফার্স্ট সিটিজেন ব্যাংক শেয়ার ইনকর্পোরেশন, যদিও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি FDIC।